বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন। সে আলোচনাটি হলো কি, যে মানুষ পৃথিবীতে করা যায় কিছু মানে বোঝে পড়ে, কিন্তু সাইড আছে, একটি হলো বাহ্যিক মানে আধ্যাত্মিক। তো এখন কথা হলো, যারা বাহ্যিক বুঝতেছে তারা কি করতেছে, শরীরটাকে পবিত্র রাখে, মাথায় তেল দিয়ে মাথাটা চকচকা শরীরের মধ্যে যে সাবান দিয়ে পরিষ্কার করছে, মুখমণ্ডলকে পরিষ্কার করছে, সোনু মারছে, সুন্দর হচ্ছে। কিন্তু দেখেন যে বাহ্যিক সাইড ধরতে গেলে এটাই, যে নিজের শরীরটাকে পবিত্র রাখা। আর আল্লাহ কিন্তু কোরআনে বলেছে যে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। আর সেই পবিত্রটা হলো কি, ভিতরটা, ভিতরে কি থাকে, আত্মা থাকে। সেই আত্মার মধ্যে যদি ময়লা থাকে, সে ময়লাটা কি, সে ময়লাটা হলো সেই আত্মার মধ্যে ময়লা বলতে যে পাপের ময়লা বা পাপ করবে এরকম ভাষণা যার মধ্যে আছে, সেই ময়লাযুক্ত, এবং সেই ময়লাযুক্তকে পবিত্র করতে বলা হয়েছে। আর সেই পবিত্র তো পানি দ্বারা হবে না। আচ্ছা, তাহলে এখন আসবো যে কথাটি বলবো, সেটি হলো যেমন একটি কথা বলা হয় যে খোয়াজখিজির কোথায় থাকে, খোয়াজখিজির পানিতে থাকে। তো পানিতে যদি থাকে সেটা কি নালা ডোবা খাল বিল এই পানিতে, না, তাহলে চলে যায় সে সাগরের পানিতে। একটা হাকিকত আছে, সেই হাকিকতে গেলে সেই খোয়াজখিজির সেই পানিতেও থাকে না। এখানে মূল বিষয় হলো কি, যে পানির সাথে জ্ঞানের তুলনা করা হয়েছে, আর খোয়াজখিজিরকে আল্লাহ সেই জ্ঞান দান করেছে এবং সেই জ্ঞানের মালিক বানিয়ে দিয়েছেন, আল্লাহ তাকে সেই শক্তি দান করেছেন। আর সেই জ্ঞানের শক্তি খোয়াজখিজিরকে দান করেছেন বিদায়, তখন দেখা যায় যে একজন নবী মুসা আলাইহিস সালাম, তার মতো একজন নবীও সেই খোয়াজখিজির কাছে জ্ঞান নিতে হয়েছে। এটার প্রমাণ বুখারী শরীফে আছে, এটার প্রমাণ বাকারাতে আছে, সূরা বাকারা খুললেও পাবেন। আচ্ছা, এর বিস্তারিত বুখারী শরীফেও পাওয়া যায়। তো এখন ভিতরের যে আলাপটা সেটা দেখুন, যে মানুষের সাগর নদী নালার পানির মধ্যে যদি ভাবে যে খোয়াজখিজির সেই পানিতে থাকে, তবে দেখেন পানি তো পানি, তবে পানির মধ্যে প্রকার ভেদ আছে। একটি পানি আছে মানব দেহে, আরো একটি পানি আছে সেই সাগর নদী। আচ্ছা, মূলত আমাদের আধ্যাত্মিক বিচারে যদি যাই, তো অবশ্যই সে আধ্যাত্মিক বিচারে যে পানিটার কথা বলা হয়েছে সেই পানিটির নাম আমি উল্লেখ করছি। কিন্তু এর আগে একটু বলে নিব যে আমাদের নরসিংদী এলাকায় একজন পীর ছিল, তিনি কি করতেন, ভক্তদেরকে নিয়ে সে কি করতেন, যে অনেক ডেকসে ভরে, অনেক পাতিল পাতিল ভরে খিচুড়ি পাক করে সেই খিচুড়ি সেই নদীর পারে নিয়ে যাইত, নদীর পারে নিয়ে দিয়ে আসতো, সে কে খাবে, সেখানে রেখে আসলে খোয়াজখিজির খাবে, খোয়াজখিজির সে পানিতে থাকে, সে পানি থেকে খাবে। তখন আমারই এক ভক্ত তাকে বলল, দেখো বাবা, এখানে রাখলে মাছে খাবে বা পোকামাকড় খাবে, কিন্তু এই খাবার তো খোয়াজখিজির খাবে না, আর সে তো এই পানিতে থাকে না, সে কোন পানিতে থাকে, সে থাকে জ্ঞানী চতুর এবং পবিত্র মানুষের, সেই পবিত্র মানুষের ব্রেন, ব্রেন কি মস্তিষ্ক, আর সেই মস্তিষ্কের যে মানুষ যখন হাঁটাচলা করে দৌড়াদৌড়ি করে, তখন কিন্তু মানুষের মগজটাও কিন্তু নড়াচড়া করে কাঁপে, এবং সেই মগজ যদি শুকিয়ে যায় তখন সেই মানুষটি ব্রেন আউট হয়ে যায়, এমনকি মারাও যায়। তাহলে বলবো কি, যে মস্তিষ্কটা যে পানির মধ্যে ভাসন্তমান আছে, সেই পানিটার মধ্যেই জ্ঞান, আর সেই জ্ঞান পানির মধ্যেই সে খোয়াজখিজির বসবাস করে। তবে হে সমস্ত জগৎবাসী, জানি না আমার এই কথাগুলো আপনারা নিতে পারবেন কিনা, তবে হ্যাঁ এটাও কিন্তু বুঝতে হবে, ছোটবেলায় যখন ছোট ছোট ছেলেমেয়েরা মসজিদে পাঠানো হয়, মাদ্রাসায় পাঠানো হয়, এ উজু করো, শরীরকে পবিত্র করো এবং যাও কায়দা পরে আসো, আচ্ছা তাহলে এই ছোটবেলার শিক্ষা যদি এটা না দেওয়া হয়, তাহলে বাহিরের পবিত্র যদি না বোঝে, তাহলে কিন্তু তারা ভিতরের যে আত্মা পবিত্র জিনিসটা বুঝবে না।
তাই তাদেরকে বাহিরের ওযু দিয়ে, বাহিরের পবিত্রতা দিয়ে সেই রুহানি জগতের বা সেই আত্মজগতের সেই অজুটাকে শিক্ষা দেওয়া হয়। এই জন্যে কিন্তু মানুষ ছেলে মেয়েদেরকে মসজিদে মাদ্রাসায় পাঠানো হয় পবিত্রতা শিখে, অজু শিখে, গোসল শিখে, বাহ্যিক যে ইবাদতগুলো আছে সেগুলো শিখে। তাহলে এগুলো শিখতে শিখতে একসময় সে যখন সাবালক হবে, সে যখন জ্ঞানে সাবালক হবে, তখন কি হবে, তারা আস্তে আস্তে সেই ভিতরের অজু, ভিতরের গোসল, ভিতরের যে শিক্ষা, সেই আত্মজগতের শিক্ষা সেগুলো নেবে। তখন তার আত্মা পবিত্র করার জন্য যেই পবিত্র করার যে কৌশল, এগুলো তারা জানবে, বুঝবে। তো এখন দেখা যায় যে ছোটবেলা থেকে যেই বাহিরের অজু গোসল করতে 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 এখন সেটাই সে 80 বৎসর বাঁচলে সেই 80 বৎসর পর্যন্ত এই একই অজু করছে, একই গোসল করছে, কিন্তু সে আত্মার পবিত্রতা আর হচ্ছে না। দেখেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন কিন্তু তার আত্মার বিচার হবে এবং আত্মাটা সেই দোজকে নিক্ষেপ করা হবে। তখন কি হবে, সে দোজকে জ্বলতে থাকবে, ফুটতে থাকবে। কেননা তার আত্মায় পাপের ময়লা লেগে আছে, শরীরের ধুলা ময়লা যা ময়লা বালি লেগেছে এগুলো আমি কি দিয়ে, পানি দ্বারা ধৌত করে ফেলেছি, কিন্তু আত্মার মধ্যে যে পাপের ময়লা লেগে আছে সেগুলো ধৌত করতে গিয়ে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া, কামেল মুর্শিদ কাকে বলবো, যে আত্ম সাধনা করে, যে রুহানি সাধনা করে, তার কাছে রুহের বা আত্মার পবিত্রতার সেই কৌশল, সেই সাধনা, সেই বিষয়গুলো তার কাছে আছে। তখন কি হবে, তখনই তার কাছে সেই পবিত্রতা করার জন্য সেই সাধনা, সেই কৌশলগুলো নেবে। এবং আরো একটা বিষয় হলো যে বাহিরের দেখা গেছে শরীরে ধুলা ময়লা লেগে আছে, এই অবস্থা যদি কোনো মানুষ শুয়ে থাকে তার শরীরটা কেমন কেমন লাগে, আর একটু পরিষ্কার হয়ে ঘুমাই তখন ভালো লাগবে। তাহলে বাহিরের পবিত্রতা দরকার আছে, তাই বলে সেটা বাদ দিয়ে নয়, যেটার প্রয়োজন সেটাই কিন্তু করা হচ্ছে না। আর এটাই কিন্তু যে বাহ্যিকভাবে শিক্ষা যারা দিচ্ছে তারা শুধু এই শুধু বাহিরের অজুটাই শিখিয়ে যাচ্ছে। তাহলে মূলত আল্লাহ কিন্তু কোরআনে কয়েক জায়গাতে বলেছে যে হ্যাঁ, তোমরা মুর্শিদ ধরার মাধ্যমে, আমার বন্ধুর মাধ্যমে তোমরা পবিত্র হও, কেননা আমার বন্ধুকে আমি সেই আত্মজগতের শিক্ষা দিয়েছি জিব্রাইল দ্বারা, আমি তাদেরকে শিক্ষা দিয়েছি তাদের মুর্শিদের দ্বারা। তাহলে আমি নিজে এসে কি তোমাদেরকে শিক্ষা দেব, না, কারো মাধ্যমে, কোনো ওলিয়া উলিয়া, কোনো বন্ধুর মাধ্যমে তোমরা পবিত্র হওয়ার সে শিক্ষা নিয়ে নাও। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, জ্ঞানের মধ্যে দুইটা ভাগ আছে, একটি হলো সামাজিক জ্ঞান, একটা হলো আধ্যাত্মিক জ্ঞান। আধ্যাত্মিক শব্দের অর্থ কি, যাকে বলা হয় রুহানি জ্ঞান বা আত্মজ্ঞান। সেই আত্মজ্ঞান যতক্ষণ পর্যন্ত একটা মানুষের মধ্যে সেটিং না হবে ততক্ষণ পর্যন্ত সে জন্ম জন্মান্তরে ভুগতেই থাকবে, জন্ম নিতেই থাকবে, মরতেই থাকবে আর বাঁচতেই থাকবে। আর যেদিন সে একজন আত্মসাধনকারীর কাছে যাইয়া সে যখন এই সাধনাগুলো নেবে এবং নিয়মিত করবে, প্রেমিক হবে, ভক্তিওয়ালা হবে, তখনই সে আমার রাসূলকে পাবে, আর যে আমার রাসূলকে পাইল সে আমি আল্লাহকে পেয়ে যাবে। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের আলোচনাটা বেশি বড় করব না, ছোট করেই। তো আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক হলে অবশ্যই ফলো করে নেবেন, যাতে করে ভালো আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।